নমস্কার বন্ধুরা, তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, ওস্তাদ আলাউদ্দিন খানের শিষ্য ছিলেন। কার শিষ্য? ওস্তাদ আলাউদ্দিন খানের শিষ্য। পণ্ডিত রবিশঙ্কর একজন প্রখ্যাত সেতার বাদক ছিলেন। তিনি বাবা আলাউদ্দিন খানের শিষ্য ছিলেন। বাবা আলাউদ্দিন খান ছিলেন ভারতের একজন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত শিক্ষক, যিনি শরৎবাদনে দক্ষতার জন্য পরিচিত। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য সেতার বাদক ব্যক্তি কে কে রয়েছে। বিলায়েত খান, নিখিল ব্যানার্জি, অনুষ্কা শঙ্কর, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায় ও আমির খসরু। তারপর দেখো সন্তরের সঙ্গে জড়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি, শিবকুমার শর্মা, রাহুল শর্মা ও অভয় সপরি। বিখ্যাত কয়েকজন সানাই বাদক কে কে, বিসমিল্লা খান, গোলাম আলী খান, রঘুনাথ প্রসন্ন, আলী আহমেদ হোসেন। বিখ্যাত কয়েকজন শরৎবাদক কে কে ছিলেন দেখো, আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান ও বাহাদুর খান। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। 1919 সালে গান্ধীজি কিসের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করেন? 1919 সালে গান্ধীজি কিসের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, রাওলাট আইন প্রণয়নের বিরুদ্ধে তিনি সত্যাগ্রহ শুরু করেন। মহাত্মা গান্ধী 1919 সালে প্রস্তাবিত রাওলাট আইনের বিরুদ্ধে দেশব্যাপী সত্যাগ্রহ আন্দোলন চালু করার সিদ্ধান্ত নেন। 1929 সালের 31শে ডিসেম্বর রাত 12টায় রাভি, যার পূর্ব নাম কি ছিল ইরাবতী, নদীর তীরে সভাপতি জওহরলাল নেহরু কংগ্রেসের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে স্বাধীনতার দাবি কি করেন, ঘোষণা করলেন। 1930 সালের 2রা জানুয়ারি কংগ্রেসের কার্যনির্বাহী সমিতিতে স্থির করা হয় 26শে জানুয়ারি 1930 সালে দিনটি সারা ভারত স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। প্রথম স্বাধীনতা দিবস পালন হয় 1930 সালের 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি বর্তমানে প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রতিপালিত হয়, আর এটা শুরু হয় কবে, 1950 সালের 26শে জানুয়ারি থেকে। গান্ধীজি স্বাধীনতার শপথবাক্যটি রচনা করেন, তাহলে স্বাধীনতার শপথবাক্য কী রচনা করেন? গান্ধীজি। তারপর কী রয়েছে দেখো, আইন অমান্য আন্দোলন কী রয়েছে? আইন অমান্য আন্দোলন কত সালের? 1930 সালের। গান্ধীজি 1930 সালে 30শে জানুয়ারি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় স্বাধীনতার মর্ম কথাটির ব্যাখ্যা করেন এবং 11 দফা কী করেন, দাবি পেশ করেন। 1930 সালে 14 থেকে 16 ফেব্রুয়ারি কংগ্রেস কার্যনির্বাহক সমিতি গুজরাটের সবরমতী গান্ধী আশ্রমে গান্ধীজির নেতৃত্বে অহিংস আইন অমান্য আন্দোলন কী করার, শুরু করার সিদ্ধান্ত কী করে, গ্রহণ করে। তারপর কী রয়েছে দেখো, ডান্ডি অভিযান কত তারিখ ছিল? 12ই মার্চ 1930 সাল। সবরমতী আশ্রম থেকে ডান্ডির দূরত্ব কত ছিল? 200 মাইল বা 320 কিমি। মাত্র 78 জন সঙ্গী নিয়ে গান্ধীজি যাত্রা শুরু করেন 1930 সালের 12ই মার্চ, যেটি ছিল লবণ আইন অমান্য করার জন্য। 24 দিন পর অর্থাৎ 1লা এপ্রিল ডান্ডি এসে উপস্থিত হন গান্ধীজি। 1930 সালের 6ই এপ্রিল গান্ধীজি নিজ হাতে নুন সংগ্রহ করে লবণ আইন অমান্য করেন। লবণ আইন অমান্য আন্দোলন দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু হয়। লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্যে পূর্ণ স্বরাজের দাবিতে এই আন্দোলন শুরু হয়। 1930 সালের 6ই এপ্রিল থেকে 13ই এপ্রিল সারা ভারতে জাতীয় সপ্তাহ পালিত হয়। আইন অমান্য আন্দোলনে সর্বপ্রথম নারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে। মাদ্রাজে চক্রবর্তী রাজা গোপালাচারী ও উড়িষ্যায় উৎকলমণি গোপবন্ধু চৌধুরী আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে নেতৃত্ব দিয়েছিলেন কে? খান আব্দুর গফফর খান নামে পরিচিত, সীমান্ত গান্ধী নামে পরিচিত। মহিলা নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে কে? সরোজিনী নাইডু, দেশবন্ধু জায়া বাসন্তী দেবী। ধর্ষণার লবণগোলা সুরাট অধিকারের পথে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়। এরপর নেতৃত্ব দেন আব্বাস তৈয়বজি। আব্বাস তৈয়বজি গ্রেপ্তার হওয়ার পর নেতৃত্ব দেন কে? সরোজিনী নাইডু। ডান্ডি মার্চের সময় রঘুপতি রাঘব রাজারাম গান গেয়েছিলেন কে? পণ্ডিত বিষ্ণু দিগম্বর পলুশকর। তাহলে রঘুপতি রাঘব রাজারাম গানটি কে করেছিলেন? পণ্ডিত বিষ্ণু দিগম্বর পলুশকর। বাংলার 24 পরগনা জেলার মহিষবাগান ও মেদিনীপুর জেলার কাঁথি মহাকুমাতে এই আন্দোলনের ব্যাপকতা লক্ষ্য করা যায়। 1932 সালে কংগ্রেসকে বেআইনি ঘোষণা করা হয়। গোলগম্বুজ কোন রাজ্যে অবস্থিত?
গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, কর্ণাটক রাজ্যে অবস্থিত। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য স্মৃতিসৌধ ও মন্দির এবং তাদের অবস্থান। প্রথমে কি রয়েছে? যন্তর মন্তর কোথায় অবস্থিত? দিল্লিতে। শালিমার বাগান কোথায় অবস্থিত? শ্রীনগরে। বৃন্দাবন বাগান কোথায় অবস্থিত? মহীশূরে। মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? তামিলনাড়ুর মাদুরাইয়ে। দিলবোয়ারা মন্দির কোথায় অবস্থিত? রাজস্থানের মাউন্ট আবুতে। অজন্তা ও ইলোরা কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদে। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। তারপর দেখো স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? পাঞ্জাবের অমৃতসরে। কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। সাত প্যাগাডো কোথায় অবস্থিত? মহাবলীপুরমে। এবং সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপালে। ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি? ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, গোদাবরী নদী। গোদাবরী নদী হচ্ছে ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী। গোদাবরী দক্ষিণ ভারতের একটি প্রধান নদী। এই নদীটি ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী ব্যবস্থা। একে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। পশ্চিমঘাটের ত্র্যম্বক পাহাড় থেকে এর উৎপত্তি। এর উৎপত্তি মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে। এর দৈর্ঘ্য সাধারণত কত? 1465 কিমি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায়? কোন ভিটামিন জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, ভিটামিন সি। ভিটামিন সি জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায়। তারপর দেখো চর্বি বা তেলের দ্রবণীয় ভিটামিনগুলি কী কী? এ, ডি, ই ও ভিটামিন কে, এগুলো হচ্ছে তেলের দ্রবণীয় ভিটামিন। জলের দ্রবণীয় ভিটামিনগুলি কী কী? ভিটামিন বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফাইভ, বি সিক্স, বি সেভেন, বি নাইন, বি টুয়েলভ এবং ভিটামিন সি, এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবার সভাপতি হন? কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবার সভাপতি হন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, বেলগাঁও অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবার সভাপতি হন। তারপর দেখো বিভিন্ন অধিবেশন এবং কবে হয়েছিল এবং তাদের সভাপতি কে ছিল। প্রথমে কি রয়েছে? বোম্বে অধিবেশন কবে হয়েছিল? 1885 সালে। আর এর সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কলকাতা অধিবেশন কবে হয়েছিল? 1886 সালে। এর সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। মাদ্রাজ অধিবেশন কবে হয়েছিল? 1887 সালে। সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবজি। এলাহাবাদ অধিবেশন কবে হয়েছিল? 1888 সাল। এর সভাপতি কে ছিলেন? জর্জ ইউল। তারপর দেখো দ্বিতীয়বার বোম্বে অধিবেশন কবে হয়েছিল? 1889 সালে। এর সভাপতি কে ছিলেন? উইলিয়াম উডারবার্ন। দ্বিতীয়বার কলকাতা অধিবেশন কবে হয়েছিল? 1890 সালে। এর সভাপতি কে ছিলেন? ফিরোজ শাহ মেহতা। নাগপুর অধিবেশন কবে হয়েছিল? 1891। সভাপতি কে ছিলেন? পি আনন্দ চার্লু। দ্বিতীয়বার এলাহাবাদ অধিবেশন কবে হয়েছিল? 1892 সালে। সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো লাহোর অধিবেশন কবে হয়েছিল? 1893 সালে। সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি। তৃতীয়বার কলকাতা অধিবেশন কবে হয়েছিল? 1896 সালে। আর এর সভাপতি কে ছিল? রহিমতুল্লাহ সায়ানি। তাহলে এই ছিল জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন এবং তাদের সময়কাল এবং তাদের কি সভাপতি। বন্ধুরা আরেকটি কথা, WBP কনস্টেবল, SI অ্যান্ড KP কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, GK, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট, 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের SI-তে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডিসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে, তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।
ব্যাডমিন্টন খেলায় মহিলাদের জন্য কোন কাপ দেওয়া হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উবের কাপ দেওয়া হয়। তারপর দেখো, ফুটবল খেলার সঙ্গে জড়িত বিভিন্ন ট্রফি কী কী রয়েছে? রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, ভিসি রায় ট্রফি, ইন্দিরা গান্ধী ট্রফি, ফেডারেশন কাপ ও কলম্বো কাপ। রাজীব গান্ধী ট্রফি, কলিঙ্গ কাপ, সন্তোষ ট্রফি, লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি, সুব্রত কাপ, উয়েফা কাপ, মারদেকা কাপ, বারদৌলি ট্রফি, এয়ারলাইন কাপ, আমেরিকা গোল্ড কাপ। তারপর দেখো, ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত বিভিন্ন ট্রফিগুলি কী কী? থমাস কাপ, আগরওয়াল কাপ, কনিকা কাপ, উবের কাপ, অস্ট্রেলিয়া কাপ, ইউরোপিয়ান কাপ, ইব্রাহিম রহিমতুল্লাহ কাপ এবং কি অমৃত দাওয়ান কাপ। গলফ খেলার সঙ্গে জড়িত বিভিন্ন ট্রফিগুলি কী কী? কানাডা কাপ, রাইডার কাপ, প্রিন্স অফ ওয়েলস কাপ, মুথাইয়া গোল্ড কাপ এবং ওয়াকার কাপ। লাইপেজ উৎসেচক শরীরের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয়? লাইপেজ উৎসেচক শরীরের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয়? অগ্ন্যাশয় দ্বারা উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্ন, নাদির শাহের আক্রমণের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? নাদির শাহের আক্রমণের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ শাহ ছিলেন তখনকার দিল্লির সম্রাট। মোহাম্মদ শাহ 1719 থেকে 1748 সাল পর্যন্ত মুঘল সম্রাট ছিলেন। তিনি ছিলেন ভারতের একজন অকার্যকর আনন্দ সন্ধানী মুঘল সম্রাট। তার আনন্দ প্রেমময় মনোভাবের কারণে তাকে রঙ্গিলাও বলা হতো। তার নাম রওশন আক্তার ছিল। তার রাজত্বকালে বাজিরাওয়ের অধীনে মারাঠারা মুঘল ইতিহাসে প্রথম কী করেন? দিল্লি আক্রমণ করে। পুরাতন পলিমাটি কী নামে পরিচিত? পুরাতন পলিমাটি কী নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ভাঙ্গর নামে পরিচিত। পুরাতন পলিমাটি ভাঙ্গর নামে পরিচিত এবং কাকর, যা চুনের ডেলা বলে যেটাকে, দ্বারা পূর্ণ। ভাঙ্গর হলো নদীর তীরে বরাবর প্রাচীন পলিমাটি যা প্লাবনভূমির চেয়ে উঁচু সোপান তৈরি করে। ভাঙ্গরে গন্ডার, জলহস্তি, হাতি ইত্যাদি প্রাণীর জীবাশ্ম থাকে। এই ধরনের মাটি পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। উত্তর ভারতীয় সমভূমিতে এই ধরনের মাটি প্রচুর পরিমাণে কী যায়? পাওয়া যায়। রাবারের ভলকানাইজেশন প্রক্রিয়ায় যে অধাতুটি ব্যবহৃত হয় তার নাম কী? রাবারের ভলকানাইজেশন প্রক্রিয়ায় ব্যবহৃত অধাতুটির নাম কী? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, সালফার। কী হবে অ্যান্সারটি? সালফার। রাবারের ভলকানাইজেশন এমন একটি প্রক্রিয়া যা সালফারের উপস্থিতিতে উষ্ণতা প্রয়োগের মাধ্যমে রাবারের স্থিতিস্থাপকতা ও শক্তিকে উন্নত করে। একটি রাসায়নিক প্রক্রিয়া যা উষ্ণতা প্রয়োগের মাধ্যমে রাবারের মধ্যে উপস্থিত প্রাকৃতিক উপাদানগুলিকে স্থিতিস্থাপকতা, কঠোরতা এবং যান্ত্রিক স্থায়িত্বতায় রূপান্তরিত করে, তা সালফার ভালকানাইজেশন নামে পরিচিত। নেক্সট, গাজরের রং কমলা হয় এর কারণ কী? গাজরের রং কমলা হয় এর কারণ কী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, এর মধ্যে ক্যারোটিন থাকে তাই গাজরের রং কমলা হয়। গাজরের কমলা রং বিটা ক্যারোটিনের উপস্থিতির কারণে হয়। ক্যারোটিন হলো শালক সংশ্লেষী রঞ্জক যা অতিবেগুনি, বেগুনি এবং নীল আলো শোষণ করে এবং কমলা বা লাল আলো ছড়িয়ে দেয়, তাই গাজর কমলা রঙের হয়। গাজর হলো ভিটামিন কে এবং B6-এর গুরুত্বপূর্ণ উৎস, যা রাতের দৃষ্টিতে কী করে? সাহায্য করে। রাজস্থানের কোন জেলায় প্রতি বছর হাতি উৎসব পালিত হয়? রাজস্থানের কোন জেলায় প্রতি বছর হস্তি উৎসব পালিত হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, জয়পুরে প্রতি বছর হাতি বা হস্তি উৎসব পালিত হয়। কোন মুঘল সম্রাট জাফর নামে কবিতা লিখতেন? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন মুঘল সম্রাট জাফর নামে কবিতা লিখতেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর নামে কী লিখতেন? কবিতা লিখতেন। সোডিয়ামের কোন যৌগটি স্থায়ীভাবে জলের ক্ষরতা দূর করতে ব্যবহৃত হয়? সোডিয়ামের কোন যৌগটি স্থায়ীভাবে জলের ক্ষরতা দূর করতে ব্যবহৃত হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, সোডিয়াম কার্বোনেট। কী হবে অ্যান্সারটি? সোডিয়াম কার্বোনেট। ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, কোচিন। কোচিন ছিল পর্তুগিজদের প্রথম রাজধানী। উদ্ভিদের কোন কলা মৃত থাকে? উদ্ভিদের কোন কলা মৃত থাকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, স্ক্লেরেনকাইমা কলা মৃত থাকে। উদ্ভিদের স্ক্লেরেনকাইমা কলা কিন্তু মৃত থাকে। জাইলেম এবং ফ্লোয়েম হলো জটিল স্থায়ী কলা। প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমা হলো সরল স্থায়ী উদ্ভিদ কলা। স্ক্লেরেনকাইমা গাছগুলিকে যান্ত্রিক কাঠামো, দৃঢ়তা এবং শক্তি প্রদান করে।
এটি মৃত কোষ দ্বারা কি হয়, গঠিত হয়। অ্যামালগাম কি? অ্যামালগাম বলতে কি বোঝায়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, পারদ এবং অন্য ধাতুর মিশ্রণকে কি বলা হয়, অ্যামালগাম বলা হয়। পারদ এবং অন্য কোনো ধাতুর মিশ্রণ বা শঙ্করকে অ্যামালগাম বলে, যেখানে টাংস্টেন, প্লাটিনাম, লোহা, ট্যান্টালাম হলো ব্যতিক্রমী যারা অ্যামালগাম তৈরি করতে পারে না। পারদের অন্য কোনো ধাতুর সঙ্গে শঙ্করকে অ্যামালগাম নামে চিহ্নিত করা হয় এবং পারদের অনুপাতের ওপর নির্ভর করে এগুলি তরল, বাটা প্রকৃতির বা কঠিন হতে পারে। অ্যামালগামের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ কি? পারদ ও রূপোর মিশ্রণ, যা ডাক্তারবাবুরা দাঁতের ফাঁক পূরণ করতে কী করেন, ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ কত সালে পৃথক পাকিস্তানের দাবি তোলে? মুসলিম লীগ কত সালে পৃথক পাকিস্তানের দাবি তোলে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1940 সালে পৃথক পাকিস্তানের দাবি তোলে। মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের অধিকার রক্ষার জন্য 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 সালে। এটি ব্রিটিশ ভারতের ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগের প্রথম সম্মেলন অমৃতসরে অনুষ্ঠিত হয়। আগা খান ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। মোহাম্মদ আলী জিন্নাহ 1913 সালে এই লীগে কী দেন, যোগ দেন। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, উড়িষ্যার চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ভারতের সবচেয়ে বিখ্যাত লেগুন হ্রদ হল চিল্কা হ্রদ। এটি একটি লোনা জলের উপহ্রদ এবং এটি উড়িষ্যার নিম্নলিখিত জেলাগুলিতে বিস্তৃত, পুরী, খুর্দা এবং গঞ্জাম। এটি 1100 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে রয়েছে এবং এটি ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন। নেক্সট, অর্থ কমিশনের মূল কাজ কি? অর্থ কমিশনের মূল কাজ কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টন ব্যবস্থা করা হচ্ছে অর্থ কমিশনের মূল কাজ। কোনটি একটি অধাতু যা তাপ ও বিদ্যুতের উত্তম পরিবাহী? কোনটি একটি অধাতু যা তাপ ও বিদ্যুতের উত্তম পরিবাহী? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে এমন একটি অধাতু যা তাপ ও বিদ্যুতের উত্তম পরিবাহী বা সুপরিবাহী। পরিবাহী এমন একটি পদার্থ বা উপাদান যা সহজে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে দেয়। অধাতু হলো এমন এক পদার্থ যেগুলিতে ধাতুর বৈশিষ্ট্য নেই, অর্থাৎ যেমন চকচকে, শক্ত, দ্রাব্য, নমনীয়, প্রসারণীয় ইত্যাদি, এগুলি হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। আর যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি নেই সেই কিন্তু অধাতু। অধাতুর উদাহরণ হলো কী কী? কার্বন, সালফার, আয়োডিন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতে প্রথম শুরু হয়েছিল কোন রাজ্যে? ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, রাজস্থান রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল। রাজস্থান হলো প্রথম রাজ্য যেখানে 1959 সালের 2রা অক্টোবর নাগৌর জেলায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ পঞ্চায়েতি রাজ কার্যকর করার দ্বিতীয় রাজ্য ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতে সর্বোচ্চ তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সর্বোচ্চ তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ তামাক উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে এবং তার সঙ্গে এটা মনে রাখবে পশ্চিমবঙ্গের কোচবিহার তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। তারপর দেখো, ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। ভারতের বৃহত্তম গম উৎপাদনকারী রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের বৃহত্তম রাই, সর্ষে এবং সরিষার উৎপাদনকারী রাজ্য কোনটি? রাজস্থান। ভারতের বৃহত্তম চিনি উৎপাদনকারী রাজ্য কোনটি? এটি হয়ে যাবে মহারাষ্ট্র। ভারতের বৃহত্তম ডাল উৎপাদনকারী রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ। ভারতের বৃহত্তম পাট উৎপাদনকারী রাজ্য কোনটি? এটি কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গ। সাদা ফসফরাসকে কোন তরলের মধ্যে রাখা হয়? সাদা ফসফরাসকে কোন তরলের মধ্যে রাখা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, জলের মধ্যে রাখা হয়। সাদা ফসফরাস জলে সংরক্ষণ করা হয়। সাদা ফসফরাস জলে অদ্রাব্য, তাই জারণ রোধ করতে এটি জলের নিচে সঞ্চিত থাকে। এছাড়াও সাদা ফসফরাস হলো অত্যন্ত প্রতিক্রিয়াশীল, দাহ্য এবং জলের নিচে সঞ্চিত না থাকলে এটি প্রাকৃতিকভাবে বাতাসে কি উঠত বা জলে উঠে। ভারতের প্রথম কোথায় পেট্রোলিয়াম তেলের সন্ধান পাওয়া গিয়েছিল?
ভারতের প্রথম কোথায় পেট্রোলিয়াম তেলের সন্ধান পাওয়া গিয়েছিল? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, আসামের ডিগবয়ে প্রথম পেট্রোলিয়াম তেলের সন্ধান পাওয়া গিয়েছিল। আসামের ডিগবয় এমন একটি খনিজ তেলের অঞ্চল যার সন্ধান 1800 শতাব্দীর গোড়ার দিকে পাওয়া যায়, যখন এখানে প্রথম তেল আবিষ্কার হয়েছিল। এটি একটি 100 বছরের পুরানো বিদ্যমান তেলক্ষেত্র এবং বিশ্বের প্রাচীনতম চালু তেল শোধনাগার বা তৈল শোধনাগার। দময়ন্তী চিত্রটি কার দ্বারা আঁকা হয়েছিল? বিখ্যাত চিত্র দময়ন্তী, এটি কার দ্বারা আঁকা হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রাজা রবি বর্মা এই চিত্রটি অঙ্কন করেছিলেন। দময়ন্তী নামের বিখ্যাত চিত্রকর্মটি বিখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মার সৃষ্টি। রাজা রবি বর্মা ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী এবং শিল্পী, যাকে ভারতীয় শিল্পের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পীদের মধ্যে বিবেচনা করা হয়। নেক্সট, কোন আয়নের দূষণের ফলে ব্লু বেবি সিন্ড্রোম দেখা যায়? কোন আয়নের দূষণের ফলে ব্লু বেবি সিন্ড্রোম দেখা যায়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, নাইট্রেট। নাইট্রেট দূষণের ফলে ব্লু বেবি সিন্ড্রোম দেখা যায়। বেবি সিন্ড্রোমের সবচেয়ে সাধারণ কারণ হলো কি? নাইট্রেট দ্বারা দূষিত জল হচ্ছে বেবি সিন্ড্রোমের সবচেয়ে সাধারণ কারণ। নেক্সট, সঙ্গীত পরিচালনার জন্য অস্কার পাওয়া প্রথম ভারতীয় কে? সঙ্গীত পরিচালনার জন্য অস্কার পাওয়া প্রথম ভারতীয় কে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, এ আর রহমান। এ আর রহমান সঙ্গীত পরিচালনার জন্য প্রথম অস্কার পেয়েছিলেন একজন ভারতীয় হিসেবে। তিনি সঙ্গীতে অবদানের জন্য গ্র্যামি, বাফটা এবং গোল্ডেন গ্লোবের মতো আরও বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। বুল অ্যান্ড বিয়ার এই শব্দবন্ধটি কিসের সঙ্গে সম্পর্কিত? বুল অ্যান্ড বিয়ার এই শব্দবন্ধটি অপশন সি, শেয়ার বাজারের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ শেয়ার মার্কেটের সঙ্গে সম্পর্কিত। এই বুল কারা? বুল হচ্ছে এমন একজন বাজিবাজ যিনি ভবিষ্যতে কোনো তারিখে উচ্চ মূল্যে বিক্রি করার এবং পার্থক্য অর্জনের লক্ষ্যে নিষ্পত্তির জন্য কী করেন? ক্রয় করেন। আর বিয়ার কারা? বিয়ার হচ্ছে এমন একজন বাজিবাজ যিনি বিপরীত অপারেশন দ্বারা লাভবান হওয়ার আশা করেন, যিনি নিষ্পত্তির জন্য বিক্রি করেন এবং এটি সস্তা দামে কিনে নেওয়ার এবং পার্থক্য দ্বারা লাভের আশা করেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। বন্ধুরা, আরেকটি কথা, WBP কনস্টেবল, SI অ্যান্ড KP কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, GK, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস PDF অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে, ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের SI-তে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে, বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ, প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে, প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের, তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।